বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। এই সেই ইলামতি গাছের মালিক আশরাফুল ভাই, যার কাছ থেকে শীতের আগে আমি সায়ন সংগ্রহ করেছিলাম খুব কষ্ট করে। যাই হোক, এই আম নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়ে গেছে। অনেক মানুষ না জেনেই এই আমটি সম্পর্কে বাজে তথ্য ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তো আপনাদেরকে দেখাতে চাই সেই ইলামতি আমটি। তো এই আমটি, এই হচ্ছে সেই ইলামতি আম। আর গত বছর যে আমের ছবি দেওয়া হয়েছিল, আমটিতে অনেক স্পট ছিল দেখুন, কিন্তু আমটি কিন্তু এত স্পট নয়। আপনি কি এবার ব্যাগিং করছিলেন? এই আমে কি ব্যাগিং করছিলেন? এবার প্যাকেট করছিলেন? গত বছর যে আমের ছবি দেখানো হয়েছিল, ওই আমে কিন্তু প্রচুর পরিমাণে স্পট ছিল, কিন্তু এই বছর কোনো স্পট নাই। হ্যাঁ, না না, অসুবিধা নেই। আর এই আমটা কি আপনারা খাইছেন কোনো সময় কেউ? আপনি খাইছেন? এই আমটা খাইতে কেমন? এই আমটা নিয়ে কিন্তু আপনার বাজারে অলরেডি অপপ্রচার শুরু হয়ে গেছে, এই আমটা ভালো না। আর এই আমটা আপনি বলতেছেন যে আরও এক মাস রাখতে পারতেন, এটা ভাদ্র, বাংলা ভাদ্র মাস পর্যন্ত এই আমটা রাখা সম্ভব। তো যাই হোক, আশরাফুল ভাইরে বলছিলাম যে আমার জন্য একটা পাকা আম রাখার জন্য, আজকে সেটি আমার সম্ভব হয়নি, রাখা সম্ভব হয়নি। এই যে দেখুন, কোনো আমে কোনো স্পট নেই, আমে কোনো স্পট নেই। হ্যাঁ, আমে মানে ব্যাগিং করাতে কোনো স্পট নাই। আর আপনি বলতেছেন এটা অগাস্টের পরে পরেও থাকে, এটা সেপ্টেম্বর পর্যন্ত এই আমটা গাছে থাকে। আর আমি তো দেখছি আপনি প্রচুর পরিমাণে সায়ন কাটছেন এই গাছে, এবং আপনি যখন আমাকে সায়ন দিয়েছেন তখন বর্তমানে কোনো সায়নই নাই এমন গাছে তাই। আর আপনার এইখান থেকেই তো আমি যতদূর জানি যে একটা প্রতিবেদন করছিল চেয়ারম্যানের বাগানের, এবং চেয়ারম্যান তো আপনার এখান থেকে এই জারটা নিয়েছিল তাই না? মানে এই ইলামতি তো শাইখ সিরাজ স্যারের আইসার নাম দিয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে তাই। তো না, গত বছর যে আমের ছবি দেওয়া হয়েছিল পেপারে, এই আমটা কিন্তু খুব বৃষ্টি দেখা গেছিল। আর এই বছর দেখেন যে আমটার মধ্যে কোনো স্পট নেই। আর নাবি জাতের আম আর আপনার কাছে তো আমি দেখছি যে তেমন কোনো পরিচর্যা করতে হয় না, রোগবালাই হয় না তেমন। গরুমতি যে একটা আম আছে, ওই আমের কিন্তু একটা দোষ আছে, সেটার অতিরিক্ত যত্ন নিতে হয়, না হলে ওই গাছে রোগবালাই হয়। কিন্তু আপনার কাছে আমি যা দেখলাম, আপনার কাছে তো বাস তেমন অতিরিক্ত কোনো যত্ন নিতে হয় না। তো যাই হোক, অনেক আমার কাছেও মনে হয়েছে যে এটা খুব সম্ভাবনাময় একটা জাত। তো প্রিয় দর্শক, আপনাদেরকে রাজশাহী আমবাজারটাও একটু দেখাতে চাচ্ছি। এখন আমের সিজন প্রায় শেষের দিকে, বিশেষ এক ধরনের আমি বেশি দেখতে পাওয়া যাচ্ছে। বাজারে শুধু এক ধরনের আমি দেখতে পাওয়া যাচ্ছে এখন। আমের মৌসুম প্রায় শেষের দিকে। এই যে দেখুন, বাজারে
আমার আসছে। ভ্যান ভরে ভরে আম আসছে। আমি যেরকম আপনি যেরকম যত রকমের মানুষ আছে তত রকমের স্থিতি আছে।